নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকের রেসিপি চিংড়ি দিয়ে কচুরলতি। তো দেখুন, কচুরলতিটা করার জন্য আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, এখন একটু জলে ভাপিয়ে নেব, তার জন্য বসিয়ে দিয়েছি। আর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। তো দেখুন, আমার কচুরলতিটা একটু ভাপানো হয়ে গেছে। আর কী কী নিয়ে নিয়েছি আপনাদের দেখাবো। এ দেখুন, আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এদিকে লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি আর হলুদ গুঁড়ি নিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা, আমড়া কুচি আর হচ্ছে পেঁয়াজ। আপনারা চাইলে যে কোনো টক জাতীয় কিছু নিতে পারেন। এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এখন এদিকে এই গুঁড়ো মশলাটা একটুখানি জল দিয়ে গুলে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। এবার কড়াতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো। ওদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেল। এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নেবো। এদিকে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, আর আমি দিয়ে দিচ্ছি কচুরলতিগুলো। কচুরলতিটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি। একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেবো। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেবো। এদিকে আমার কচুরলতিটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি গুলে রাখা মশলা, আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো কিছুক্ষণের জন্য। দেখুন, আমার কচুরলতিটা ঠিক এরকম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু জল সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি দিয়ে দেবো আমড়া কুচি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর আমি দেখবো ঢাকনা তুলে সেদ্ধ হয়েছে নাকি। তো দেখুন, আমার আমড়াটা কি সুন্দর গলে গেছে। এবার একটু নেড়ে ছেড়ে নেবো আমি ভালো করে। সবার শেষে দিয়ে দেবো একটুখানি চিনি, আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি দিয়ে কচুরলতি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।